ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে দেখবেন কিছু কিছু শহর এলাকায়, আজ আমাদের গ্রামে গঞ্জে বর্তমান সময় একটু হালকা পাতলা নজরে পড়ছে ইয়াং জেনারেশনের মধ্যে। আমাদের ঘরের যুবতী সাবালিকা মেয়েদের লেবাস পোশাকের মধ্যে অশালীনতার চিত্রও দেখা যাচ্ছে কি যায় না। ফ্যাশন আর মডার্নগিরি দেখা দিয়ে গিয়ে যে পোশাক পরে শরীরটা আবৃত করা যায় না, যে পোশাকে সভ্যতার শালীনতা নেই, ওটা পর্দার পোশাক হতে পারে না। আপনার মেয়েকে একটা 2000-4000 টাকা দিয়ে জামা কিনে দিলেন, ঈদের পোশাকটা পরে মেয়েটা বের হলো, ওর বান্ধবী বা আত্মীয় স্বজন চাচি বা খালা বললো তোকে হেভি লাগছে, মেয়েটাকে বলছি তোর জামাটা অনেক সুন্দর, জামা কিনে এনে দিয়েছি 10টা গ্রামের পরপুরুষের ছেলের নজরে পড়লো, লোকে জামাটা খুব মানাচ্ছে। শরীয়তে যে পোশাকে একটা সাবালিকা মেয়ের একটা যুবতী মেয়ের পর্দা ঠিক হয় না, ওই পোশাক দুনিয়ার মানুষের নজরে যত বেশি ভালো লাগুক ওই ভালোর কি এক পয়সা মূল্য আল্লাহর কাছে আছে। আজ আমাদের ছেলেদেরকে নিয়ে গর্ব করি, এটা আমার ছেলে, বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরি, এটা আমার ছেলে, ভালো ছেলে। মনে করবেন আপনার নজরে আপনার ছেলে সোনা হীরা মুক্তা মতি জহরত হতে পারে, আপনার ছেলের জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আমার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আপনার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, চেহারা যত ভালো হোক, জামা কাপড় যত ভালো হোক, ঘর বাড়ি যত ভালো হোক, আমার জিন্দেগিতে যদি নামাজ না থাকে, এই জিন্দেগি দেখে দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলেও যদি ভালো হয়, দুনিয়ার মানুষের লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি আপনি পুরস্কারও পান, আপনার নামাজবিহীন জীবনটা, আপনার সন্তান বিবি বাচ্চার বাবা মার নামাজবিহীন জীবনটা আল্লাহর কাছে কোনো দিনের জন্য পছন্দের হতে পারে না। বেড়ে মেরে বুঝিয়ে দিলাম যাতে সহজে, রাগ করছেন মনে কি? তাহলে আমরা আমাদের ছেলেদেরকে কি করি, গর্ব করি, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া, ছেলে দেখেছিস মাল নেওয়া বন্ধ হয়নি বাবা, আগে ডাইরেক্ট নিতে এখন ইনডাইরেক্ট, মনে করেছিল নাচে মালমাত্রা গুছিয়ে দেবে, 3 মাস 4 মাস 6 মাস দেখে যখন অপার হয়ে যায় না, মেয়েটার উপরে বিভিন্ন রকম টাচার শুরু হয় আমি একটু বাজে ভাষা, অশালীন ভাষা একটু কম ব্যবহার করি, এটা আমার অভ্যাস, কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ছেলেকে নিয়ে গর্ব করছি, প্রশংসা করছি, ওই ছেলেটা সূরা ফাতিহা জানে না, ওই ছেলেটা 5টা সূরা জানে না, ওই ছেলেটা তাশাহুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া সূরা জানে না, জানাজা কিভাবে পড়তে হয় জানে না, ওই ছেলেটা আজকে কোরআন শরীফের একটা লাইন পড়তে পারে না, ছেলেটা ভালো করে গোসলের ফরজও জানে না, আপনি অপদার্থ বাবা। আপনার নজরে আপনার ছেলে যতই ভালো হোক, আপনার ছেলেকে দুনিয়ার মানুষ লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি ফার্স্ট পুরস্কারও দেয়, ওর জীবনের নামাজ যদি না থাকে, দিনের শিক্ষা যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি না থাকে, কোরআনে আলো যদি না থাকে, ইসলামিক জীবন ব্যবস্থার কিছু অংশ যদি না থাকে, ওর মূল্য কবরের হাসরে আল্লাহ দরবারে এক পয়সা, তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার ভালোবাসা নেই, আজকে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ায়, হাসরের দিনে দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করত, ওই সমস্ত পাপী লোকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত দেখা যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপি পাপিষ্ট অপরাধী গুলো ওই দিন আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাজাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম হুবাহু লেখা আছে, আল্লাহ বলবেন বান্দা ওয়া জাদু মা আমিল হাদির, তুমি যা করেছিলে এটাই তোমার সামনে পেশ করেছি, ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, এই জীবনের হিসাব তোমার জন্য, আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করে, এই জীবন পরিবর্তন দরকার আছে না? আজ দুনিয়ায় দাপট দেখাচ্ছে অনেক বন্ধু বান্ধব, টাকা পয়সা আছে, চোখ বন্ধ হলে দাঁত দুটায় মারা গেল, পরের দিন দাঁত দুটার সময় কবরস্থানে, যখন বেঁচে ছিল 5-6টা ছেলে মেয়ে, একটা ছেলে আব্বার মাথাটা কোলের উপর ধরে বসেছিল,
আর একটা মেয়ে মাথার ধারে বসে বসে কাঁদছিল, আর একটা মেয়ে দোয়া করছিল আল্লাহ আমার হায়াতটা কেটে আমার আব্বাকে 10 বছর দাও, কাঁদছিল, মরে গেলেন। সবাই আপনার কাছে বেঁচে থাকা অবস্থায় জড়িয়ে ধরে রেখেছিল, কান্নাকাটি করছিল, সান্ত্বনা দিচ্ছিল, হসপিটালে নিয়ে যাচ্ছিল, কোলে জড়িয়ে ধরে রেখেছিল। পরের দিন কবরস্থানে যাবেন, রাত দুটোর সময় 10 মিনিট সন্তানও যায় না, যায় কি? চলেই যখন যেতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, যখন আমরা সবাই আসামি, তাহলে আল্লাহর কথা মতো জীবন তৈরি করা দরকার আছে না? পরিবর্তন দরকার। কি দরকার? এটা পিপাসা তৈরি করে নিলাম। একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার পানি পিপাসা লাগে। তাহলে আমাদের জীবনে কোরআন হাদিস থেকে দুটো আয়াত বললাম যে পরিবর্তন অনিবার্য দরকার। তাহলে চলুন একটু খুঁজে নেই। প্রথম অংশ, আমরা নামাজই বাড়াবো কিভাবে, তাই না? জীবনে নামাজ ছাড়া এই জীবনের কোনো মূল্য, যত ভালো কাজ করি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর পছন্দ জীবন তৈরি হতে পারে না। চলুন আমি আর একটা আয়াত দিয়ে একটু গুছিয়ে সাজিয়ে নিই, তাহলে যেতে যতক্ষণ ভিত মজবুত করব দুটো কথা বললে বোঝাতে সুবিধা হবে, কথা ঠিক না? বেটি ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআন শরীফে 114টি সূরা আছে, 67 নাম্বার সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল মুল। ওই সূরার মূলকে দ্বিতীয় নাম্বার আয়াত 29 পারা শুরুতে পেয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, অতএব যেটা আমার আপনার হায়াতে জীবন তিনি পাঠিয়েছেন ডেকে নেবেন, যখন ডাকবেন চলে যেতে হবে। এই হায়াতে জীবনে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব ভালো কাজ বলতে আমাদের সবগুলো যা ভালো লাগে আল্লাহর নজরে যদি জায়েজ না হয়, আল্লাহর পছন্দের যদি ভালো, পছন্দের যদি না হয়, ওই ভালোতে কোনো মূল্য নেই। অতএব ভালো কি আর প্রকৃত ভালো কি একটু জানানো দরকার আছে না? নেই। এই ঈদ চলে গেল, ও ভাইয়েরা বাবাজিরা, সংসারে প্রত্যেকটা গার্জেন তার পরিবারের সন্তান বিবি বাচ্চা বাবা মাকে প্রত্যেকটা সদস্যকে নতুন পোশাক পরানোর চেষ্টা করেছে না করেনি? ভালো বোঝাচ্ছে, আমরা অনেক অনেক কিছু ভালো মনে করি, সেই ভালোটা আল্লাহর কাছে ভালো না হলে তার চারানা পয়সা। সম্মানিত ভাইরা বলুন তো, একটা ছেলে জামা কিনলো, অনেক টাকা দাম দিল, গেঞ্জি কিনলো, টি শার্ট কিনলো, এখন গেঞ্জিতে এখনকার দিনে দেখছি মাঝে মাঝে কোনো জীব জন্তুর বা প্রাণীর ছবি। ঈদের সময় কিনলো পোশাকটা, ঈদের সময় পোশাকটা নিয়ে বেরিয়েছে, ওই সময় বন্ধু বান্ধব বলছে, তোর গেঞ্জিটা তো হেভি লাগছে, বলছে আমারও তো ভালো লাগছে বলে কিনেছি, কাপড়ে হাত দিয়ে দেখলো কাপড়ের মানটাও ভালো, দামও অনেক বেশি, কিন্তু গেঞ্জিতে কোনো প্রাণী বা জীব জন্তুর ছবি, যে কিনেছে তারও ভালো লাগছে, যে দেখছে তারও, ওটা কি শরীয়তে জায়েজ? তাহলে ওটাকে আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম আছে ভালো? তাহলে আমরা সব সময় যেটা আমাদের কাছে ভালো বলে আমরা মূল্যায়ন করি, ওটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, ওই ভালোটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটা মানুষ যদি ঘর করে, ওই ঘরটার ডিজাইন কালার নকশায় কোনো ত্রুটি নেই, ওই ঘরটা অনেক মজবুত, ঘরটা তিনতলা ঘর, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সময় ঘরের কালার ডিজাইন নকশা দেখে যদি বলে ঘরটা অনেক সুন্দর, এই ঘরের সুন্দরের তুলনা হয় না, বলুন তো যদি অন্যের জায়গা যদি আত্মসাত করে অবৈধ জায়গায় ঘর নির্মাণ হয়, আর ঘর নির্মাণের ক্ষেত্রে 80% টাকা যদি হারাম হয়, দুনিয়ার মানুষ যত ভালো বলুক, ওই ভালোর কি আল্লাহর কাছে 1 পয়সা দাম আছে? বোঝাতে চাইছি আমরা অনেক সময় যেটা ভালো বলি, আমাদের মূল্যায়নে যেটা ভালো বলে আমরা গণ্য করি বা আখ্যায়িত করি, ওটা শরীয়ত যদি ভালো না বলে, কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, রাসূলুল্লাহর জবানের বাণী থেকে যদি ভালো না হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ভালো না হয়, ও ভালোতে আল্লাহর কাছে 1 পয়সা দাম পাওয়া আমাদের ঘরে যুবতী সাবালিকা মেয়েদের লেবাস পোশাকের মধ্যে অশালীনতার চিত্র দেখা যাচ্ছে কি যায় না? ফ্যাশন আর মডার্নগিরি দেখা দিয়ে যে পোশাক পরে শরীরটা আবৃত করা যায় না, যে পোশাকে সভ্য
একতা শালীনতা নেই, ওটা পর্দার পোশাক হতে পারে না। আপনার মেয়েকে একটা 2000-4000 টাকা দিয়ে জামা কিনে দিলেন, ঈদের পোশাকটা পরে মেয়েটা বের হলো, ওর বান্ধবী বা আত্মীয় স্বজন চাচি বা খালা বললো তোকে হেভি লাগছে, মেয়েটাকে বলছি তোর জামাটা অনেক সুন্দর জামা কিনে এনে দিয়েছি, 10টা গ্রামের পরপুরুষের ছেলের নজরে পড়লো, লোকে জামাটা খুব মানাচ্ছে। শরীয়তে যে পোশাকে একটা সাবালিকা মেয়ের একটা যুবতী মেয়ের পর্দা ঠিক হয় না, ওই পোশাক দুনিয়ার মানুষের নজরে যত বেশি ভালো লাগুক ওই ভালোর কি এক পয়সা মূল্য আল্লাহর কাছে আছে? আজ আমাদের ছেলেদেরকে নিয়ে গর্ব করি, এটা আমার ছেলে, বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরি, এটা আমার ছেলে, ভালো ছেলে। মনে করবেন আপনার নজরে আপনার ছেলে সোনা হীরা মুক্তা মতি জহরত হতে পারে, আপনার ছেলের জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আমার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আপনার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, চেহারা যত ভালো হোক, জামা কাপড় যত ভালো হোক, ঘর বাড়ি যত ভালো হোক, আমার জিন্দেগিতে যদি নামাজ না থাকে, এই জিন্দেগি দেখে দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলেও যদি ভালো হয়, দুনিয়ার মানুষের লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি আপনি পুরস্কারও পান, আপনার নামাজবিহীন জীবনটা, আপনার সন্তান বিবি বাচ্চার বাবা মার নামাজবিহীন জীবনটা আল্লাহর কাছে কোনো দিনের জন্য পছন্দের হতে পারে না। বেড়ে মেরে বুঝিয়ে দিলাম যত সহজে, রাগ করছেন মনে হয় কি? তাহলে আমরা আমাদের ছেলেদেরকে কি করি, গর্ব করি, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া, ছেলে দেখেছিস মাল নেওয়া বন্ধ হয়নি বাবা, আগে ডাইরেক্ট তারপর ইনডাইরেক্ট, মনে করেছিল নাচে মাল মাত্রা গুছিয়ে দেবে, 3 মাস 4 মাস 6 মাস দেখে যখন অমর হয়ে যায় না, মেয়েটার উপরে বিভিন্ন রকম টর্চার শুরু হয় হয় না, ওর গোষ্ঠী উদ্ধার করে দেয়, ভিতরে কুড়ে কুড়ে খেয়ে নেয়, বাপের বাড়ির থেকে মাল না আনা পর্যন্ত সংসারে শান্তি আর কিছু আছে না? উপর থেকে বড় লোক ভিতর থেকে ওটা নাই বা বললাম, আমি একটু বাজে ভাষা অশালীন ভাষা একটু কম ব্যবহার করি, এটা আমার অভ্যাস, কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ছেলেকে নিয়ে গর্ব করছি, প্রশংসা করছি, ওই ছেলেটা সুরা ফাতিহা জানে না, ওই ছেলেটা 5টা সুরা জানে না, ওই ছেলেটা তাসাহুজ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, জানাজা কিভাবে পড়তে হয় জানে না, ওই ছেলেটা আজকে কোরআন শরীফের একটা লাইন পড়তে পারে না, ছেলেটা ভালো করে গোসলের ফরজও জানে না। আপনি অপদার্থ বাবা, আপনার নজরে আপনার ছেলে যতই ভালো হোক, আপনার ছেলেকে দুনিয়ার মানুষ লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি ফার্স্ট পুরস্কারও দেয়, ওর জীবনের নামাজ যদি না থাকে, দিনের শিক্ষা যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, ইসলামিক জীবন ব্যবস্থার কিছু অংশ যদি না থাকে, ওর মূল্য কবরের হাসরে আল্লাহ দরবারে এক পয়সা নেই। আমরা আসল ভালোকে মূল্যায়ন করতে পারিনি, এটা আমাদের জীবনের বড় ঘাটতি, যার কারণে আমরা আমাদের ঘাটতিটাকে পর্যাপ্ত পরিমাণে পূরণ করতে পারছি না, এটা একটা বড় সমস্যা, এর সমাধান বলতে হবে, তাই তো? একজন যোগ্য বিজ্ঞ ডক্টরের কাছে গেলে, একজন রোগী বা পেশেন্ট, ডক্টরের উচিত হলো, ডক্টরের কাজ হলো, ডক্টরের করণীয় হলো প্রথমত তার রোগ নির্ণয় করা সূক্ষ্মভাবে, তারপরে তার রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। আজকে সমাজে রোগ নির্ণয় করার অভাব নেই, প্রকৃত ঔষধ দেওয়া, সবাই তো বলছে নামাজ পড়তে হবে, পড়ে না পড়ে গালাগালিও দিচ্ছে, বকছে, তাই তো? কিন্তু কেন পড়ে না, পড়বে কিভাবে এই তো রাস্তাটা, হ্যাঁ তাই তো নাকি? জ্বর হলো আপনি বুঝলেন আপনার গায়ে জ্বর, কি জ্বর হলে আমরা বুঝি না, ডক্টরের কাছে গেলেন, ডক্টর বললো বাবু তোমার জ্বর হয়েছে, জ্বরের তো ক্যাটাগরি আছে, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, ডেঙ্গু হয়, সাধারণ একটা ওয়েদারের জন্য নর্মাল জ্বর কাশি সর্দি হয়, কি জ্বর আপনি বলবেন না, আপনি শুধু বললেন আপনার জ্বর হয়েছে, ও তো রোগীও জানে আমার জ্বর হয়েছে, ওষুধটা দেবেন না, প্রকৃত কোন জশেরা ধরবেন না, দরকার আছে বাবু আমার ডক্টরের কাছে গেলে, স্যার আমার পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা কেন হচ্ছে ওটা তো খুঁজতে হবে, কি যদিও পরীক্ষা নিরীক্ষা লাগে আর উপযুক্ত ঔষধ না দিলে সমস্যা সমাধান তো, জন্য এখান থেকে যেমন রোগ নির্ণয় করা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে আক্রমণ করার উদ্দেশ্য হবে না, ঠিক তেমনি তাদেরকে সুষ্ঠু সমাধান দেখে দেবে এটা আমার দায়িত্ব, আমি ভালো করতে আসিনি, আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদার কোনো বক্তা নয়, আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদারই জলসা কমিটির হাতে নেই, আপনি যদি পরিবর্তন না হন আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না, কি আপনি ভালো হবেন না হুজুরের দোষ, আপনি ভালো পথে আসবেন না জলসা কমিটির দোষ, এই চিন্তাধারা নিয়ে আসলে আমাদের সমাজের জীবনে মানুষের জীবনে আমলে জিন্দেগির উন্নতি হতে পারে না। চলুন চলুন একটা সমাধান করি, তাহলে আমাদের সন্তানরা অনেক হিউজ পরিমাণে বেনামাজি আছে না, আমাদের কাছে সন্তান ভালো না খারাপ,
খারাপ বলে, বিয়ের সময় ছেলেকে খারাপ বলে, এমনি সময় চটে গেল ঝামেলা হলো আলাদা কথা, বিয়ের সময় সবাই প্রশংসা করে, যা ওর ভিতরে আছে তার থেকে বাড়িয়ে বলা হলো। তাহলে ম্যাক্সিমাম আমাদের ঘরের ছেলে মেয়েরা ইয়াং জেনারেশনের মধ্যে প্রায় সব 80-90% বেনামাজি আছে না, এর ভিতরে নামাজি বেনামাজি তো নামাজ পড়েন আলাদা কথা, নামাজটা জানেও না, কিভাবে পড়তে হয় সেটাও জানে না। মাঝে মাঝে দেখেন জানাজা নামাজে পুরুষ মানুষ দাঁড়ায়, হানাফি মাঝহাবের মানুষ তাই তো নাকি, জানাজা নামাজে পুরুষ মানুষই জানাজা পড়ে কিন্তু মহিলাদেরকে জানাজার কাতারে দাঁড় করানো হয় না। ঈদের নামাজ পুরুষরাই পড়ে, আমরা মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে নিয়ে যাই না, জুমার নামাজ পুরুষরাই পড়ি, আমরা মসজিদে আমাদের মেয়েদেরকে নিয়ে হানাফি মাঝহাবের মাসালা অনুযায়ী আমরা চলি, আমরা হানাফি তাই তো নাকি, আমরা হানাফি। অতএব ছেলেটা তো কখনো কখনো বছরে 2-4-8-10 জুমা পড়লো, 5-12-48-52-53 জুমা হয় বছরে, 50+52-53 জুমা হয় বছরে, হয়তো কখনো কোনো পরিস্থিতিতে 8-10-15-20 জুমা নামাজ পড়লো, আত্মীয় স্বজন গ্রামে কেউ মারা গেল বা কোনো আত্মীয়র বাড়ি হয়তো মাইয়ের বাড়ি মেহমান হিসাবে গিয়ে সেখানে না পড়লে নয় জানাজাটা ঈদের নামাজ দুটো পড়লো, এটা ছেলে। এ তো কখনো কখনো পড়ে জানাজা ঈদের নামাজ আর মোটামুটি জুমার নামাজটা মাঝে মাঝে পড়েছে, তাও ওই আল্লাহু আকবার দিয়ে চালিয়েছে আর কিছু, এটা ছেলের জীবন। মেয়ের জীবন দেখবেন অনেক বাবা মা আছে আমাদের মেয়েদের 16-18 বয়স 16 নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে, কি বুঝলেন, সমস্যা ছোট না বড়। আমি এখানে যদি খুব আক্রমণ করি কাল থেকে ভালো হবে, তাহলে সমাধান করতে হবে কি বড় বড়, এগুলো রোগ, এগুলো কি রোগ, রোগ এর সমাধান কি, নিশ্চয়ই ইসলামের ভিতরে। আবারও বলছি দুনিয়ার মানুষের যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান সহজ সরল শান্তি উপযুক্ত আল্লাহ পাক সমাধান ইসলামের মধ্যে দিয়েছেন, যেটা বলো আল্লাহ পাক এই জন্য পিতা মাতাকে প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব দিয়েছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আহাল পরিবার বর্গকে, আপনার আহালের হিসাব করলে আপনার পরিবার হলো আপনার প্রথম আহাল, কি আপনার পরিবার হলো আপনার প্রথম আহাল। চলুন আমাদের ঘাটতি পূরণের ব্যাখ্যা, তো অনেকে এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, আপনার বয়সী দাদুর বয়সী জন্ম বয়স্ক বন্ধুরা, আমার সন্তান তুল্য কিছু ছোট ছোট ভাইয়েরা আছেন, একটু হুজুরদের গুছিয়ে গাছে বলতে, অনেকে স্বল্প কথায় বোঝে, অনেকে আমার সোজা ভাষায় বুঝতে, এই জন্য এখানে একটু বলতে গেলে সহজ সরল ভাবে বললে সহজের ভালো করে বুঝে আসে, তার মানে এই মনে করবেন না আমি জ্ঞান দিচ্ছি, আমি আগেই স্বীকার করেছি বক্তা হতে গেলে যোগ্যতা লাগে আমার ভিতরে নেই, একজন আলেম হতে গেলে যোগ্যতা লাগে আমার ভিতরে নেই, আপনাদেরকে আক্রমণ করছি না, জাস্ট এখানে আমার জায়গা থেকে একটু দায়িত্ব পালন করছি, কি আর এখন সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো ভাসে আমার ভাষায় ভঙ্গিতে কথায় যদি শব্দ চয়নে ভুল থাকে সভ্যশালীনতা না থাকে এতে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে, কি একটা অন্য ধর্মাবলম্বীর কাছে গেল, একজন ধর্মগুরু একজন ধর্ম প্রচারক একজন দিনের দায়ী একজন আলেম, অতএব সর্বোচ্চ সম্মান মুখ্যমন্ত্রীর থেকে একজন আলেমকে বেশি শ্রদ্ধা করে করেন সাধারণ মানুষ, আমরা দেশের মন্ত্রীদেরকে উচ্চ পদস্থ নেতা মন্ত্রীকে আমরা সম্মান করি কিন্তু আলেমদের প্রতি যে ভক্তি আর শ্রদ্ধা থাকে অতটুকু মন থেকে ভক্তি শ্রদ্ধা নেতা মন্ত্রীর প্রতি থাকে না, তাহলে আমাদের ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নের শালীনতাও দরকার আছে, যদি আমাদের এখানে কন্ট্রোল না থাকে আমরা আমাদের মতো গেও ভাষায় কথাবার্তা যদি সাজিয়ে গুছিয়ে না বলতে পারি, গঠনমূলক উপযুক্ত আলোচনা করতে না পারি, মানুষের জীবনের সমস্যা সমাধানগুলো গুছিয়ে তুলে দিতে না পারি, তাহলে ভিন্ন ধর্ম অবলম্বী শিক্ষিত মানুষদের নজরে ইসলামের প্রতি তাদের খারাপ ধারণা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অতএব তারা বলবে এরা এরা এদেরকে এত সম্মান করে এরাই ধর্মগুরু, এরা কি ধর্ম বোঝাবে, এতে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হবে, এই জন্য সব জায়গায় যোগ্য ব্যক্তিকে মানা হবে, কি আমি আমার মাঝে মাঝে বলি আমাকে যদি অযোগ্য মনে হয় আমার থেকে সরে যাবে, কারণ ইসলামের ক্ষতি হোক এটা আমার দ্বারা আমিও চাই না। সম্মানিত ভাইরা চলুন আমি সমাধানটা একটু বলি, নাকি নামাজি বাড়বে কিভাবে, পর্দা বাড়বে কিভাবে, দুটো কথা বলে সময় পেলে আমি জলসা কি ও কেন এটার উত্তর দেবো ইনশাল্লাহ, আর ইসলাম সহ সেটার উত্তরও দেবো। ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা, সংক্ষেপে বলছি বিস্তারিত বলার অবকাশ নেই যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আমরা ইসলামের বিষয়ে যথেষ্ট পরিমাণ জানি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গোনা, কোন কাজ করলে জান্নাত পাবো কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে আমরা জানি, মানতে পারছি না কেন এই সমস্যার সমাধান, যেটা আলোচনা করতে গিয়ে বলেছি আমরা
আমাদের চোখে আমাদের নজরে আমরা আমাদের বিবেচনায় অনেক কিছু ভালো মনে করি, আল্লাহর দৃষ্টিতে যদি ভালো না হয় ওটা পরকিত ভালো নয়। অতএব আমাদের দ্বারা কোরআন হাদিসের আলোকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সন্তানের ভিতরে যদি দিন শিক্ষা নামাজের শিক্ষা না থাকে, যতই ভালো বলি আল্লাহর কাছে ভালো হয়নি। আমরা আমাদের পরনে যত দামি পোশাক পরি, আমরা আমাদের ঘরটা যত ভালো করি, আমাদের যদি ভিতরে নামাজ না থাকে আল্লাহ সন্তুষ্ট জীবন হয়নি। নামাজি বাড়াবেন কিভাবে? সমাধান বলছি, দেখবেন একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়। আল্লাহ ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ফুটফুটে সোনার মানিক, সন্তান দান করেন কি করেন না? বাড়িতে যখন একটা বাচ্চা নতুন মেহমান আসে, তার দাদু দাদি নানা নানি বাবা মা আত্মীয় পরিবার সবাই আনন্দ আর খুশি হয় কি হয় না? আনন্দিত মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক। কি বললাম, পোশাক ছাড়া জীবন চলবে? পৃথিবীতে যে বা যারা পোশাক পরে না, না হয় সে অসভ্য, না হয় সে অসুস্থ। কি অসুস্থ? মানসিক অসুস্থ। কি বলেন, একজন সভ্য মানুষ উলাঙ্গ হয়ে চলতে পারে? বলেন না। আর একজন সুস্থ মানুষ সে উলাঙ্গ হয়ে চলতে? এক মানসিক অসুস্থ কাপড় খুলে ভরে যারা পাগলা পাগলি, আর একটা অসভ্য যারা হায়া লজ্জা কিছু নেই, সভ্য সমাজের সভ্যতা বোঝে না, ও ল্যাঙ্গা হয়ে ঘুরতে পারে। অতএব সভ্য আর সুস্থ এদের জীবনে পোশাক দরকার আছে না? আমাদের বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে আমরাই তো বাবা মা দায়িত্ব নেই কি নেই? একটা বাচ্চা হলে চতুর্দিক থেকে নতুন পোশাক আসে। একটা মানুষ পৃথিবীতে এমন কি কোনো বাবা মা আছে বলেছে আমি আমার বাচ্চার পোশাক দিতে পারছি না? আর একটু ক্লিয়ার করে বোঝাই, বস কিন্তু বুঝানো বা জিনিস বোঝানো যে আবার একবার রিপ্লাই করছি সম্মানিত ভাইরা, একটা মানুষ যদি তার দুটো চোখ না থাকে, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, এরকম মানুষ আছে না? চোখেও দেখে না, দুটো হাতও নেই, প্রকৃত পক্ষে ওই মানুষটা গরিবও বলা যেতে পারে, অসহায়ও। যদি ওই লোকটা সন্তানের বাবা হয়, ওই বাবাটাকেও দেখেছেন কোনোদিন বলেছে আমি সন্তানের পোশাক দিতে পারবো না, ভিক্ষা করে নে হলো। যদি তার বাবা মা নাও থাকে, একটা বাচ্চা উলঙ্গ হয়ে ঘুরলে কেউ না কেউ তাকে একটা পোশাকের ব্যবস্থা করে। অতএব পোশাকের ক্ষেত্রে আমরা বাবা মা যতক্ষণ আমাদের সাথে কুলায়, আমরা পারবো না এই অপারকতা স্বীকার, ধনী থেকে গরিব, অসহায় থেকে আরো অসহায়, কোন স্তরের বাবা মা আজও অস্বীকার। পোশাকের দায়িত্ব কে নিয়েছে? আমরা নেই তো, যেটা লাগবে তার থেকে বেশি দিয়ে লাগবে, চারটে কিনে দিয়েছি, বারোটা। এক নম্বর পয়েন্ট, আর দুটো পয়েন্ট বলে একটু ক্লিয়ার করবো, আমি কাট কাট করে একটু বলি যাতে বোঝাতে সুবিধা হয়, বুঝতে পারছেন তো? তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কোনোদিন কেউ অপারকতা স্বীকার করি? আপনি তো যারা সন্তানের বাবা মা, বলুন তো কোনোদিন বলেছেন যে বাচ্চাদের উলঙ্গ করে বড় হোক পোশাক কিনতে পারবো না? দেখবেন মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাবার। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন রিজিকের মালিক আমার আল্লাহ। যদিও একটা প্রসঙ্গ এসেছে, এই রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, একটু সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নেই? দুই শ্রেণীর মানুষ পাবেন সমাজে। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ প্রেমিক, যারা প্রকৃত ধার্মিক, যারা প্রকৃত দ্বীনের অনুসারী, যারা প্রকৃত আমার রাসূলুল্লাহর অনুসারী, যারা প্রকৃত কোরআনের অনুসারী, এরা পান্তা ভাত খেয়েও বলে আমি খেয়েছি বলে না, বলে আল্লাহ পাক আমায় খাবিয়েছে, পান্তা ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আছে না নেই? শুকরিয়া আদায় করে, আমার ক্ষমতা ছিল না, খাইয়েছেন আমার আল্লাহ। এটা মোমেনদের মুখের ভাষার অন্তরের কথা। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দেখবেন ভালো মানুষ গলা সমান চেপে কেউ শুকরিয়া নেই। আমন্ত্রণ বাড়ি যাবেন, বিয়ে বাড়ি যাবেন, তরকারিতে গোস্ত যদি নুন বা ঝাল বেশি কম হয়, যদি সিদ্ধ বেশি কম হয়, ওখানে অনেক রকম মন্তব্য করা মানুষ পাওয়া যায় কি যায় না? ভালো হয়নি, সিদ্ধ হয়নি, নুন কম, ঝাল বেশি, আবার বলে দু পিস দাও, এরকম মানুষ আছে না নেই? খাদ্যের দোষ ত্রুটি যথেষ্ট পরিমাণে ব্যাখ্যাতে ভালো না, ভালো হয়নি, আবার খেতেও আবার কেউ কেউ বলবে আমার টাকা আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই, বলে না? মোমেন কি বলে? আল্লাহ আমাকে খাইয়েছে।